আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি দর্শক আপনারা ভালোভাবে জানেন যে আলহামদুলিল্লাহ আমরা যে সুগার সুগারে যে আমরা চিকিৎসা করি তো সেটা ঔষধ ছাড়াই তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে সুগার সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে নির্মূল হয়ে যায় তো সুগার নির্মূল এই কথাটা খুবই অসম্ভব কথা এটা মানুষের কাছে অসম্ভব মনে হয় এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারপরে আবার ঔষধ ছাড়াই এটা তো আরও বেশি অসম্ভব আর কি তো এই জন্য বিশেষ করে আমাদের অনেক ভাইরা তারা বিশ্বাস করতে পারেন না যে এটা কি করে হয় মানে সুগার ভালো হওয়া এটা তো অসম্ভব কথা তারপরে ঔষধ ছাড়া এটা আরো বেশি অসম্ভব তো এটা কি করে হতে পারে আবার অনেকে বিশেষ করে আমাদেরকে জানায় যারা বিশেষ করে তারা আবার এটাকে অনেকে বিশ্বাস করতেও পারে না আবার মানে অবিশ্বাসও করতে পারে না ব্যাপারটা এরকম একটা পর্যায়ে চলে আসে তো বিশেষ করে আজকে আপনাদের সামনে যে আমাদের যে ভাই ফরিদ আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো বিশেষ করে উনি হচ্ছেন একজন সুগারের পেশেন্ট সুগারের রুগী তো ওনার সাথে আপনাদের আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ওনার পরিচয়টা আপনাদেরকে দেবো ওনার নাম হচ্ছে ফরিদ আহমেদ ভাই লালবাগ থেকে আমাদের কাছে চিকিৎসা করিয়েছিলেন তো ওনার রিপোর্টটা কি উনি ওষুধ ছাড়াই কী রকম আছেন এবং কি ওনার প্রস্তুতি ছিল এবং ওনার এলাকার লোকদের কী প্রতিক্রিয়া এবং তার সাথে আরেকজন মানে ভাই এসছেন ওনার সাথী বন্ধু হ্যাঁ তো তিনিও আপনাদের সামনে কিছু বলবেন আর কি তো মূল বিষয় যেটা হচ্ছে যে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা হচ্ছে যে আমাদের ঔষধ ছাড়াই আপনারা হয়তো অনেকেই বলবেন যে ওষুধ ছাড়া ওষুধ খেয়েও তো আমরা সুগার কন্ট্রোল করতে পারছি না তবে আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেমে আমাদের লাইফ স্টাইলে আমাদের এই ভাই পনেরো ঘন্টার মধ্যে একশো প্লাস উনি সুগার কমিয়েছেন পনেরো ঘন্টা মানে চব্বিশ ঘন্টাও হয়নি হ্যাঁ পনেরো ঘন্টার মধ্যে চোদ্দো থেকে পনেরো ঘন্টার মধ্যে একশো প্লাস সুগার কমিয়ে উনি একবারে তাক লাগিয়ে দিয়েছেন তো ভাইয়ের সঙ্গে আপনারা ভাই আপনাদের সামনে কথা বলবেন যে ওনার প্রস্তুতি কেমন ছিল বর্তমানে কেমন আছে ওদের এলাকার লোকেরা ওকে কী বলেছে এবং অন্য অন্য ডাক্তার ওনাকে কী বলেছে তো ভাই এই ব্যাপারে কথা বলবেন আপনাদের সামনে আলাইকুম তো আমার গত ষোলো দিন সতেরো দিন আগে আমার ফার্স্ট টাইম মানে ডায়াবেটিস সুগারটা ধরা পড়েছিলো তো আমি তো বিশাল চিন্তিত ছিলাম আর আমাদেরকে ডাক্তারবাবু বললো যে এই সুগার কোনদিন ভালো হওয়ার জিনিস না আপনার সারা জীবনের সাথী এ প্রতিদিন ওষুধ খেতে হবে তা আমার তো বিশাল টেনশন লেগে গেল তাই আমি একজনের মাধ্যমে খোঁজটা পেলাম ভাইয়ের কাছে দিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম এখানে আসলাম আর ভাই যে প্রসেসগুলো বলেছিল সেই প্রসেসগুলো আমি মানে পালন করলাম তো এক মানে ওই তেরো থেকে চোদ্দো ঘন্টার মাথাতে তারপর দিন আমি প্রথম দিন টেস্ট করলাম ল্যাবে তো দুশো তেপ্পান্ন বাই তিনশো চোদ্দো হলো তারপর দিন চেক করছি একশো ঊনপঞ্চাশ পিপিটা ছিল তিনশো চোদ্দো সেটা হয়ে গেছে একশো ঊনপঞ্চাশ মানে সেখান থেকে আলহামদুলিল্লাহ একশো কমে গেছিলো ওই তেরো চোদ্দ ঘন্টাতেই তো এখন আমার নর্মাল এখন ফাস্টিং হচ্ছে আপনার আশি আর পিপি হচ্ছে একশো এ হচ্ছে এখন সুগারের পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি আর আপনারাও যারা সুগারের চিকিৎসা করতে চান তো ভাইয়ের কাছে যোগাযোগ করবেন আচ্ছা বিশেষ করে আপনি যে এই যে আমাদের চিকিৎসাটা নিলেন তো আপনার এলাকার লোকেরা কি বলছিল আপনাকে মানে আরো উৎসাহিত দিচ্ছিল না আরো পিছন দিকে টানছিল যে প্রথম প্রথম তো আমার বাবা মাও যেহেতু সুগারের পেশেন্ট আমার বাবা মাও বলছিল যে আমি তো অনেক জায়গার খেয়েছি অনেক কিছু হয়েছে তো কিছু কিছু হয় না ওই ট্যাবলেটই শেষ কথা তো মানে সেখান থেকে আমি বাবা মা কাছ থেকেও একটু ইয়ে পেয়েছিলাম তারপরেও মানে পাড়ায় প্রতিবেশী সবাই বলছিল যে সুগা তো কোনদিন ভালো হবে না তো সেই থেকে মানে সেদিনকে থেকে আজ মানে সতেরো দিন হচ্ছে আজকের মাথাতে আমার সুগার যখন এখন নর্মাল এখন বলছে না তাহলে বলছে আমরাও যাব তো অনেকজন আমাকে সাজেস্ট করেছে তারাও আসার জন্য আর আমি চাইবো যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ সুগার একবার নির্মূল হবে আচ্ছা আপনার বিশেষ করে যারা হয়তো অনেকে প্রথম দিকে তো কেউ বিশ্বাস করতেই চাইছিল না কেউ বিশ্বাস করতে চাইছিল না যে সুগার কোনো দিন ভালো হয় এটা না বলছে কি ও সকাল বিকাল ওষুধ খেতে হবে এমনকি আমার ডাক্তারও বলেছে যে আপনাকে ওষুধ খেতে হবে তো আমি ডাক্তারের মানে কথা শুনে কথা শুনেছিলাম কিন্তু ওষুধকে অ্যাভয়েড করেছি একটা ওষুধও খেয়েছিলাম না ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি ভাই যা লাইফস্টাইল দিয়েছিল ভাই যা ইয়ে করেছিল সেই মতামতই চলেছি তো সন্ধান দর্শক বিশেষ করে আপনারা বুঝতে পারলেন যে ভাইয়ের মানে কি হচ্ছিল যে ভাইকে সবাই এক কথাই বলছে যে না সুগার কখনও ভালো হয় হ্যাঁ জীবনভর ওষুধ খেয়ে যেতে হবে মানে সবাই মানে হেল্প না করে আরও পিছনে টানছিল যে না হবে না হবে না বেকার এইসবগুলো এইরকমভাবে অনেকেই পিছনে টানছিল আর কি তারপরে যখন ওনার রেজাল্ট যখন দেখতে পেলো তখন সবাই হতবাক হয়ে গেল এবং তখন সবাই অনেকেই বললো যে ঠিক আছে আমরাও তাহলে চিকিৎসা করাবো এবং ওনার নিজের পিতামাতা তারাও মানে প্রথমে বিষয়টা বিশ্বাস করতে পারছিলেন না এবং তার পিতামাতাও আলহামদুলিল্লাহ আগ্রহী এবং তারাও আসবেন এখানে চিকিৎসা করানোর জন্য তবে একটু সমস্যার কারণে হয়তো হয়তো গরমের সমস্যার কারণে এখন আসতে পারছেন না তো এই যে আমার ভাইয়ের সাথে যে আরেকজন ভাই থাকে নাম ভাইটা ভাই ভাই আপনাদের সাথে মানে ওই ভাইয়ের সাথে থাকেছেন উনি ওনার কিছু অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন যে গ্রামের লোকেরা কিভাবে কি বলছিল বর্তমানে কেমন কি বলছে এবং এই ভাইরা প্রথমে কি ভেবেছিলেন আর কি তো এই ভাই কথা বলবেন ওর যখন প্রথমে যখন সুগারটা ধরা পড়ে যেহেতু বয়সটা অল্প খুব চিন্তিত হয়ে যায় যে এই বয়সে আমার সুগার সারা জীবনে সুগার বহিনী বাড়াতে হবে ও কিন্তু বারবার কল করে এবং বলে সুগার কি ভালো হয় তা আমি বললাম দেখো সুগার ভালো হয় কি না হয় জানি না কিন্তু আল্লাহ যেহেতু কনসরি পেয়ে বলেছে যে সব রোগের মূল হচ্ছে ফাতেহা সুরা এবং কোনো রোগী মানে চিকিৎসা করলে সব রোগী সেরে যায় তখন আমার একটা বিশ্বাস আছে ছোটো থেকে এটা যে রোগ নির্মূল হবে ইনশাল্লাহ এবার সঠিক চিকিৎসাই করতে হবে তো ও বললো ডাক্তার দেখাবো আমি বলছি ডাক্তার তো দেখালে তো ডাক্তার তো বলবে নিয়মিত ওষুধ খেতে যেটা সুগারের ডাক্তাররা করে তো ও তারপর আমাকে সেই দিনই সন্ধ্যাবেলায় বললো যে আজিজুল বলল যে মানে এই ভাইয়ের কথা বলেছে যে ও সুগার নির্মূল করছে ধুলিয়ানে তো আমি বললাম তাহলে চলো একবার গিয়ে দেখে আসি তো প্রথম দিনও আমার আসার কথা ছিল কিন্তু ওরা বাইকে এসেছিল বলে আমি আসিনি তো তারপর আলহামদুলিল্লাহ ও এই ভাইয়ের মতো মানে লাইফস্টাইল চেঞ্জ করেছে ওষুধ কিছুই খায়নি শুধু খাবার এবং লাইফস্টাইল চেনে ওর অত্যন্ত দুর্দান্ত রেজাল্ট এবং ওর ভিতর যে উইক ছিল প্রথম দিন ও তো দেখে মনে হচ্ছিল যে ও শেষ হয়ে যায় মানে চিন্তায় পরে যখন এই ভাইয়ের কাছে পরামর্শ মতো খাবার খাওয়ার পরে যখন তার সুগারটা একশোর নিচে কমে যায় তারপর থেকে ও আবার কমফোর্টেবল ফিল করে এবং সুস্থ সুস্থ বোধ করে এবং মনে সাহস পায় তো আলহামদুলিল্লাহ ও এখন খুবই ভালো আছে এবং প্রথম অবস্থায় তো অনেকজনাই বলে যে এটা ভালো হবে না এবং গ্রামের লোকও হয়তো অতটাই ই দেখায়নি কিন্তু এখন গ্রামের অনেক পেশেন্ট যারা সুগারের রোগী তারা কিন্তু আসতে ইচ্ছুক তা আলহামদুলিল্লাহ আসবে আরও সামনে উনি সুস্থ হবেন এবং সুস্থ হওয়ার ফলে কি আরও যে সুগারের রোগীগুলো বসে তারাও এই চিকিৎসা নিবে এবং সুগার খেয়ে নির্মূল করবে তো বিশেষ করে সম্মানিত দর্শক আপনারা বুঝতে পারলেন যে আমাদের যে ভাই হ্যাঁ এ নিয়ে কী অবস্থা কী টেনশন যে অল্প বয়সে আমার সুগার তাহলে আমি তো সারা জীবন আমাকে ওষুধ খেতে হবে হ্যাঁ তো ওষুধ খেলে যে তার মানে ইফেক্ট যেটা মানে তার সমস্যাগুলো হয় এই সবগুলো তিনি হয়তো জানতেন যার কারণে তিনি বেশি চিন্তিত ছিলেন তো এই যে তিনি আলহামদুলিল্লাহ আমাদের কাজ কি আমাদের কাজ ঔষধ ধরা নয় বরঞ্চ ঔষধ থেকে মানুষকে বের করা তো এখনও হয়তো অনেকেই ভাববেন যে ভাই ওষুধ ছাড়া সুগার নির্মূল এটা হয় কি করে তো ভাই আমি যেটা আপনাদেরকে বলি যে সুগার এটা কিন্তু কোনো রোগ নয় এটা হচ্ছে রোগের একটা উপসর্গ মূল রোগ আছে অন্য জায়গাতে হ্যাঁ তো আসলে আমরা কি করি যে সুগার যখন হয় ধরুন আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিয়ে থাকি যে আপনার পায়ে কাঁটা ঢুকেছে তো কাটা ঢুকার কারণে আপনার ব্যথা হচ্ছে তা আপনি কী করলেন ব্যথার জন্য আপনি ওষুধ খাচ্ছেন প্রতিদিন আপনি ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি কাঁটাটা বের করার ব্যাপার ভাবছেন নাই সেটাকে বের করার ফেলার চেষ্টাও করছেন না তো এইরকম যদি করেন তাহলে আপনার সমস্যাটা আরো প্রতিদিন দিন দিন জটিল হবে সমস্যা কিন্তু সমাধান হবে না আর আমরা কি করি আমরা কিন্তু কাঁটাটা তুলেই ফেলে দিই তার মানে সুগার যেহেতু মূল রোগ নয় মূল রোগ হচ্ছে অন্য জায়গাতে আছে সেই অন্য জায়গা মূল জায়গাটার সমাধানটা আমরা করি সেই জায়গাটার আমরা চিকিৎসা করি সেই জায়গাটা আমরা সরিয়ে দিলেই সুগারটা অটোমেটিকভাবে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এটা যার একাধিক প্রমাণ রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে যদি আপনারা দেখেন অনেকগুলো ভিডিও আছে যারা সম্পূর্ণভাবে ভালো হয়েছে যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাদের সাথে যে ভিডিও করা আছে সেগুলো আপনারা দেখতে পাবেন হ্যাঁ তো বিশেষ করে এটা হচ্ছে আমাদের মানে মূল এটা কোনো ঔষধের মাধ্যমে দিয়ে নয় এবং এটা শুধুমাত্র লাইফ এবং খাওয়া দাওয়া হ্যাঁ এবং আমরা যে কিছু ন্যাচারাল খাবারগুলো দিয়ে থাকি সেসব খাওয়া দাওয়া এবং লাইফ মাধ্যমে এটা পুরোপুরি নির্মূল হওয়া একেবারে ভালো হয়ে যাওয়া সম্ভব তো বিশেষ করে সম্মানিত দর্শক আপনারা জানেন যে আজকে আপনার বাড়িতে রুগী আপনার প্রতিবেশী রুগী আপনার আত্মীয় স্বজন রুগী সেই জন্য এই ভিডিওটি আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে আর যারা বিশেষ করে আমাদের কাছে চিকিৎসা করাতে চান ঔষধ ছাড়া সুগার নির্মূল করতে চায় পুরো চান পুরোপুরি সুগার থেকে বেরিয়ে যেতে চান ঔষধ মুক্ত জীবনযাপন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ও ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো বিশেষ করে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন যদি আপনারা চিকিৎসা করাতে চান আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে এবং যদি আপনারা চিকিৎসা করাতে চান তাহলে অন্ততপক্ষে পক্ষে একদিন আগে আপনাদেরকে নাম লিখাতে হবে তারপরে এখানে আসতে হবে তো আপনারাই বিশ্বাস করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যাতে মানুষ আজকে কত সমস্যার মধ্যে ভুগছে হ্যাঁ মানুষ টেনশনের মতো মধ্যে ভুগছে তারা জেনে নিয়েছে যে সুগার হয়েছে মানে জীবন পর্যন্ত আর এটা ভালো হওয়া সম্ভব নয় ওষুধ খেয়ে খেয়ে থাকতে হবে আর আস্তে আস্তে আমার চোখ কিডনি হ্যাঁ ফুসফুস সমস্ত কিছু আমার নষ্ট হয়ে যাবে হার্ট নষ্ট হয়ে যাবে হ্যাঁ এতে তিনি একটা বড় একটা চিন্তার মধ্যে বিশেষ করে ডুবে থাকেন তো বিশেষ করে মানুষকে এই চিন্তা মুক্ত করতে মানুষকে মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিতে এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটি অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবেন তো আজকের আমাদের এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক